এবার আমরা অ্যামক্সিসিলিন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অ্যামক্সিসিলিন এবং পটাশিয়াম ক্লাভুলানেট। এই যে অ্যামক্সিসিলিন আমরা বলছি, এটা কোন ধরনের অ্যান্টিবায়োটিক? এটা হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। তাহলে আমরা এই অ্যামক্সিসিলিন বোঝার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক কি সেটা জানতে হবে। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক হচ্ছে সেই সব অ্যান্টিবায়োটিক যাদের মলিকিউলার স্ট্রাকচার আমরা যদি দেখি, আমরা সেই মলিকিউলার স্ট্রাকচারে বিটা ল্যাকটাম রিং দেখতে পাব। অর্থাৎ যেসব অ্যান্টিবায়োটিকের মলিকিউলার স্ট্রাকচারের মধ্যে বিটা ল্যাকটাম রিং রয়েছে তাদেরকে বলা হয় বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। যার একটা উদাহরণ হচ্ছে অ্যামক্সিসিলিন। এরকম অনেক বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক রয়েছে। আমরা যদি সেফালোস্পোরিন নিয়ে কথা বলি আমরা কি দেখব, তার মধ্যেও কিন্তু বিটা ল্যাকটাম রিং রয়েছে। সুতরাং সেফালোস্পোরিনকে আমরা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলব। কিন্তু আমরা যদি ম্যাক্রোলাইডস গ্রুপের অ্যান্টিবায়োটিক দেখি, ধরো অ্যাজিথ্রোমাইসিন, সে তার যদি আমরা মলিকুলার স্ট্রাকচার দেখি সেখানে কি আমরা বিটা ল্যাকটাম রিং দেখতে পাবো? পাবো না। তাহলে আমরা অ্যাজিথ্রোমাইসিনকে কখনোই আমরা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলবো না। আমরা যদি কোনো ফ্লোরোকুইনোলন্স গ্রুপের অ্যান্টিবায়োটিক নিই, ধরো ওফ্লক্সাসিন, তার যদি আমরা মলিকুলার স্ট্রাকচারটা দেখি আমরা সেখানে বিটা ল্যাকটাম রিং দেখতে পাবো? পাবো না। তাহলে আমরা ওফ্লক্সাসিনকে আমরা কিন্তু বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলবো না। তাহলে আমরা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক কোন অ্যান্টিবায়োটিকগুলোকে বলবো? যাদের মলিকুলার স্ট্রাকচারের মধ্যে বিটা ল্যাকটাম রিংটা রয়েছে। অর্থাৎ সেই সব অ্যান্টিবায়োটিক যাদের মলিকুলার স্ট্রাকচারে বিটা ল্যাকটাম রিং আমরা পাবো তাদেরকেই বলা হবে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে অ্যামক্সিসিলিনকে কেন আমরা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলছি, কি উত্তর হবে? খুব সহজ উত্তর, যে অ্যামক্সিসিলিনের মলিকুলার স্ট্রাকচার আমরা যদি দেখি আমরা অ্যামক্সিসিলিনের মলিকুলার স্ট্রাকচারের মধ্যে বিটা ল্যাকটাম রিং দেখতে পাবো, সেই জন্যই অ্যামক্সিসিলিনকে আমরা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলছি। এই অবধি আমাদের কাছে পরিষ্কার? আচ্ছা, এবার এই বিটা ল্যাকটাম রিংটার একটা মজার ব্যাপার হচ্ছে, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা এক ধরনের এনজাইম রিলিজ করে। আমি এনজাইমের নামটা পরে বলছি, এখন কনফিউজ করবো না। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা এক ধরনের এনজাইম রিলিজ করে। এই এনজাইমটা কি করে? এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের বিটা ল্যাকটাম রিংটাকে নষ্ট করে দিতে পারে, অর্থাৎ বিটা ল্যাকটাম রিংটার হাইড্রোলাইসিস করে দিতে পারে, ঠিক আছে? আর যেই মুহূর্তে এই বিটা ল্যাকটাম রিংটা নষ্ট হয়ে গেল তখন ওই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকটা তার কার্যক্ষমতাটা হারিয়ে ফেলে। তার মানে আমি যদি অ্যামক্সিসিলিন নিয়ে কথা বলি, অ্যামক্সিসিলিন কিন্তু খুব ভালো অ্যান্টিবায়োটিক। অ্যামক্সিসিলিনের কাজ কি? ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দেওয়া, ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলা। এখানে একটা জিনিস আমি বলে রাখি, অ্যামক্সিসিলিন কিন্তু ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, সেই জন্য অ্যামক্সিসিলিন কোন গ্রুপের মধ্যে পড়ে? ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। আমরা জানি তো যে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিসাইডাল হতে পারে এবং ব্যাকটেরিওস্ট্যাটিকও হতে পারে। ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক কোনগুলো? যেগুলো ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ইনহিবিট করে, তারা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। যেমন আমি ম্যাক্রোলাইডস গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলোর মধ্যে পেতে পারি, আমি যেমন অ্যাজিথ্রোমাইসিনে পেতে পারি। অ্যাজিথ্রোমাইসিন কিসের মধ্যে পড়ে? ম্যাক্রোলাইডস গ্রুপের অ্যান্টিবায়োটিক, তাই তো? তাহলে ম্যাক্রোলাইডসরা কি? ম্যাক্রোলাইডসরা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। কিন্তু আমি যদি সেফালোস্পোরিনস দেখি বা আমি যদি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক দেখি, ইনফ্যাক্ট আমি যদি অ্যামক্সিসিলিন দেখি, আমি কি দেখবো? এরা হচ্ছে ব্যাকটেরিসাইডাল। এরা কি করে? এরা ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে। কিভাবে মেরে ফেলে? অ্যামক্সিসিলিনের মোড অফ অ্যাকশন আমায় যদি জানতে হয়, খুব সহজভাবে বলতে গেলে এরা ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল যেটা রয়েছে এই সেল ওয়ালের বায়োসিনথেসিসটা করতে দেয় না। অর্থাৎ ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল যেটা রয়েছে এই ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা তৈরি হতে দেয় না। আর ব্যাকটেরিয়ার সেল ওয়াল যদি তৈরি না হয় তাহলে কি হবে? ব্যাকটেরিয়াটা বাঁচবে? বাঁচবে না। তার মানে অ্যামক্সিসিলিন কি করছে? অ্যামক্সিসিলিন ব্যাকটেরিয়ার সেল ওয়ালের বায়োসিনথেসিস যেটা হচ্ছে সেটা হতে দিচ্ছে না, এইভাবে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলছে। আমরা বুঝলাম। আচ্ছা, এবার তাহলে একটা জিনিস আমাকে বলো তো, খুব মানে বুদ্ধি খাটিয়ে, এই যে আমরা মাইকোপ্লাজমা যেগুলো বললাম, যে ধরনের ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা, তাহলে অ্যামক্সিসিলিনের কি মাইকোপ্লাজমার ওপরে কোনো কাজ আছে? মাইকোপ্লাজমাকে কি সে মারতে পারবে? মাইকো কখনোই পারবে না, কারণ অ্যামক্সিসিলিনের কাজ কোথায়? ব্যাকটেরিয়াল সেল ওয়ালের ওপরে। এবার মাইকোপ্লাজমার তো কোনো সেল ওয়ালই নেই, তাহলে অ্যামক্সিসিলিন কাজ করবে কি করে? তাহলে অ্যামক্সিসিলিনের মাইকোপ্লাজমার ওপরে কোনো রোল নেই, এটা আমরা বুঝে গেলাম। অ্যামক্সিসিলিনের রোল কার ওপরে থাকবে? যেসব ব্যাকটেরিয়ার সেল ওয়াল আছে তাদের ওপরে থাকবে, কারণ সেই সব ব্যাকটেরিয়ার সেল ওয়ালের বায়োসিনথেসিস অ্যামক্সিসিলিন করতে দেবে না এবং সেই ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। যাই হোক, আমরা আলোচনা করছিলাম কোথায়? বিটা ল্যাকটাম রিং নিয়ে। এবার অ্যামক্সিসিলিন যখন একটা ব্যাকটেরিয়াকে মারতে যাবে, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা পাল্টা অ্যাটাক অ্যামক্সিসিলিনের ওপর করবে যাতে অ্যামক্সিসিলিনটা নষ্ট হয়ে যায়। এবার কিভাবে অ্যাটাক করবে? সেই সব ব্যাকটেরিয়া এক ধরনের এনজাইম রিলিজ করবে, যে এনজাইমগুলোকে বলা হয় বিটা ল্যাকটামেজ এনজাইম।
কি বলা হয়, বিটা ল্যাকটামেজ এনজাইম। এই বিটা ল্যাকটামেজ এনজাইমগুলোর কাজ হচ্ছে অ্যামক্সিসিলিনের মধ্যে থাকা যে বিটা ল্যাকটাম রিংটা রয়েছে সেই বিটা ল্যাকটাম রিংটাকে নষ্ট করে দেওয়া। আর যেই মুহূর্তে বিটা ল্যাকটাম রিংটা নষ্ট হয়ে গেল অ্যামক্সিসিলিন তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। দেখো এখানে আমি অ্যামক্সিসিলিন কেন নিচ্ছি, যেহেতু আমি অ্যামক্সিসিলিন নিয়ে আলোচনা করছি তাই যত বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক রয়েছে তাদের বিটা ল্যাকটাম রিং রয়েছে, আর বিটা ল্যাকটামেজ যে এনজাইমটার কথা বললাম এরা বিটা ল্যাকটাম রিংটাকে নষ্ট করে দিতে পারে, সে যে কোনো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকই হোক। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যামক্সিসিলিন, তাই আমি অন্য কোনো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলছি না। তাহলে আমি কি বললাম, অ্যামক্সিসিলিন কি করে, অ্যামক্সিসিলিন যখন কিছু ব্যাকটেরিয়াকে মারতে যাচ্ছে সেই সব ব্যাকটেরিয়ার মধ্যে কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা বিটা ল্যাকটামেজ এনজাইম প্রোডিউস করে, আর এই বিটা ল্যাকটামেজ এনজাইমগুলো কি করবে, অ্যামক্সিসিলিনের মধ্যে থাকা যে বিটা ল্যাকটাম রিং রয়েছে তাকে হাইড্রোলিসিস করে দেবে, তাকে হাইড্রোলাইজ করে দেবে, অর্থাৎ তাকে ধ্বংস করে দেবে। আর যেই মুহূর্তে অ্যামক্সিসিলিনের মলিকুলার স্ট্রাকচারের মধ্যে থাকা বিটা ল্যাকটাম রিংটা নষ্ট হয়ে গেল অ্যামক্সিসিলিন তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। এটা কিন্তু একটা কারণ অ্যামক্সিসিলিন রেজিস্ট্যান্ট হয়ে যাওয়ার জন্য। তাহলে আমাকে কি করতে হবে অ্যামক্সিসিলিনকে বাঁচাতে গেলে, আমাকে অ্যামক্সিসিলিনের সঙ্গে এমন কোনো আরেকটা জিনিস অ্যাড করতে হবে যেটা অ্যামক্সিসিলিনের মধ্যে থাকা এই বিটা ল্যাকটাম রিংটাকে ধ্বংস হতে দেবে না। সেই জন্য অ্যামক্সিসিলিনের সঙ্গে পটাশিয়াম ক্লাভুলানেট একসাথে ব্যবহার করা হয়, একটা কম্বিনেশন থাকে অ্যামক্সিসিলিন উইথ পটাশিয়াম ক্লাভুলানেট। এই পটাশিয়াম ক্লাভুলানেট কি কাজ করে, পটাশিয়াম ক্লাভুলানেট কিন্তু কোনো ব্যাকটেরিয়ার ওপরে তার কোনো রোল নেই, ও কিন্তু কোনো ব্যাকটেরিয়াকে মারতেও পারে না, কিচ্ছু করতে পারে না। কিন্তু এই পটাশিয়াম ক্লাভুলানেট যেটা করে একটা খুব দরকারি কাজ করে, এই পটাশিয়াম ক্লাভুলানেটের কাজ হচ্ছে বিটা ল্যাকটামেজ এনজাইম যে কিছু ব্যাকটেরিয়া রিলিজ করছিল এই বিটা ল্যাকটামেজ এনজাইমটাকে ইনহিবিট করে দেওয়া। আর যেই মুহূর্তে বিটা ল্যাকটামেজ এনজাইমটা ইনহিবিটেড হয়ে গেল তাহলে বিটা ল্যাকটামেজ এনজাইমগুলো কোনোভাবে বিটা ল্যাকটা মানে অ্যামক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিংটাকে নষ্ট করতে পারবে না, তখন অ্যামক্সিসিলিন কি করবে তার পূর্ণ ক্ষমতা দিয়ে ব্যাকটেরিয়াটার সাথে লড়বে আর ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলবে। আমি বোঝাতে পারলাম যে কেন অ্যামক্সিসিলিনের সঙ্গে পটাশিয়াম ক্লাভুলানেট অ্যাড করা হয়। ধরো আমি হচ্ছি অ্যামক্সিসিলিন, তুমি হচ্ছ ব্যাকটেরিয়া, আমি অ্যামক্সিসিলিন তুমি ব্যাকটেরিয়া, যথারীতি আমার ক্ষমতা তোমার থেকে বেশি, আমার কাজ কী হবে তোমাকে মেরে ফেলা। এবার আমি যখন তোমাকে মারতে আসবো তখন তুমি কি চাইবে, তুমি চাইবে যে আমি মরে যাই, কখনোই চাইবে না, তুমি পাল্টা একটা অ্যাটাক করতে চাইবে আমাকে, যার জন্য তুমি কি করলে তুমি এক ধরনের এনজাইম রিলিজ করতে লাগবে। এবার তুমি তো আমার কাছে এসে মারতে পারবে না, তোমার থেকে আমি শক্তিশালী, আমি তোমাকে ধরবো আর মেরে ফেলবো, তাই তো? তখন তুমি কি করবে, তখন তুমি কি করবে, তুমি আমার কাছে এসে আমাকে ঘুষি না মেরে তুমি দূর থেকে চাইবে আমার লক্ষ্য করার যে আমার দুর্বল জায়গা কোথায়। শক্তিতে তো তুমি আমার সাথে পারবে না, তুমি লক্ষ্য করে দেখলে যে আমার দুর্বল জায়গা হচ্ছে আমার চোখে, আমি চোখে কম দেখি, তুমি যদি কোনোভাবে আমার চশমাটাকে খুলে নিতে পারো আমি তাহলে কি হবে, আমি আর তোমাকে দেখতে পাবো না, তুমি আমাকে তখন শেষ করে দিতে পারবে, অর্থাৎ আমি আমার শক্তিটাকে হারিয়ে ফেললাম, আমার শরীরে শক্তিটা চলে গেল, কেন, যেহেতু আমার চশমাটা খুলে গেল। তাহলে আমার শরীরের বিটা ল্যাকটাম রিং কোনটা, আমার চশমাটা, অর্থাৎ আমার শরীরের প্রাণভ্রমর কোনটা, আমার চশমা। এই যে আমরা ছোটবেলায় গল্প পড়েছিলাম না, একটা রাক্ষসী ছিল, রাক্ষসীটাকে কেউ মারতে পারতো না, কেন, তার প্রাণভ্রমরটা সে কোথায় রেখেছিল, একটা বাক্সের মধ্যে, একটা বোলতার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল, ঠিক আছে। এবার কোনো এক রাজপুত্র সেটা জানতে পেরে ওই বাক্স খুলে সেই ভ্রমরটাকে বার করে তাকে তরোয়ার দিয়ে কেটে ফেললো, তখন সেই রাক্ষসীটার মৃত্যু ঘটল। তার মানে রাক্ষসীটার প্রাণভ্রমর কোথায়, ওই বোলতাটার মধ্যে। এই বোলতাটাকে যদি না মারা যেত তাহলে কিন্তু রাক্ষসীকে মারা যেত না। ঠিক একইভাবে অ্যামক্সিসিলিনের প্রাণভ্রমর কোথায় বা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের প্রাণভ্রমর কোথায়, ওই বিটা ল্যাকটাম রিংয়ের মধ্যে। আর কোনোভাবে যদি এই বিটা ল্যাকটাম রিংটাকে নষ্ট করে দেওয়া যায় তাহলে কি হবে, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকগুলো তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, অর্থাৎ অ্যামক্সিসিলিন তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। বোঝাতে পারলাম? আর এই বিটা ল্যাকটাম রিংটাগুলোকে নষ্ট করার জন্য কিছু ব্যাকটেরিয়া কি করে, বিটা ল্যাকটামেজ এনজাইম প্রোডিউস করে। তার মানে আমি যদি অ্যামক্সিসিলিন হই, তুমি যদি ব্যাকটেরিয়া হও, তুমি কোথায় টার্গেট করবে, আমার চশমায় টার্গেট করবে, আমার ভুঁড়িতে টার্গেট করবে না, কারণ আমার ভুঁড়িতে তুমি যদি ঘুষি মারো কিচ্ছু করতে পারবে না, তুমি আমার ভুঁড়িতে ঘুষি মেরে। তাহলে তোমার টার্গেট কোনটা, আমার চশমা, কারণ আমি চোখে কম দেখি। এবার তুমি তখন কি করলে, তুমি তো আমার কাছে এসে আমার চশমাটা খুলে দিতে পারবে না, তাহলে আমি তোমায় ধরে নেবো আর তোমায় মেরে ফেলবো। তুমি কি করলে, তুমি তখন কুচুটেমি বুদ্ধি চালাতে লাগলে। কীরকম বুদ্ধি চালাতে লাগলে, তুমি একটা দূর থেকে জলের পাইপ নিয়ে আসলে, জলের পাইপ নিয়ে এসে জোরে ফোর্সে আমার চশমাটার মধ্যে জল দিয়ে মারছো, তাহলে কি হবে, যাতে আমার চশমাটা খুলে পড়ে যায়।
তার মানে তুমি এক ধরনের এনজাইম রিলিজ করছো আমি বলতে পারি। আমি উদাহরণটা দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই যে তুমি এনজাইম রিলিজ করলে, বিটা ল্যাকটামেজ এনজাইম রিলিজ করলে, যেটা আমার বিটা ল্যাকটাম রিংটাকে নষ্ট করে দিল, বোঝাতে পারলাম? এবার আমি কি করলাম, আমি আমার এই বিটা ল্যাকটাম রিংটাকে বাঁচানোর জন্য আমার কি কাজ হবে, আমি চাইবো আমি যাতে তোমার এনজাইমটাকে ইনহিবিট করতে পারি। তার জন্য আমি আরেকজনকে ডেকে আনলাম, আমার বন্ধুকে, যে অতটা হয়তো শক্তিশালী না, যে হয়তো তোমাকে মারতে পারবে না, কিন্তু তোমার সাথে জলের পাইপটাকে তো কেড়ে নিতে পারে। আমি বললাম যে ভাই আয় তো, এসে ওই যে ব্যাকটেরিয়াটা রয়েছে দেখছিস, ওর হাত থেকে জলের পাইপটা কেড়ে নে। ও গিয়ে কি করলো, ও জলের পাইপটা তোমার হাত থেকে কেড়ে নিল, অর্থাৎ এনজাইমটাকে ইনহিবিট করে দিল। আর যেই তোমার হাত থেকে জলের পাইপটা কেড়ে নিল, তাহলে কোনো জল তোমার দিক থেকে এসে আমার চশমাটাকে আর ফেলতে পারবে না। তাহলে কি হবে, আমি আমার চশমাটা আমার চশমার জায়গায় থাকবে, আমি আমার পূর্ণ ক্ষমতা দিয়ে আমি তোমার সাথে লড়বো, তোমাকে শেষ করে দেবো। তাহলে আমি যে বন্ধুটাকে ডেকে আনলাম তোমার হাত থেকে জলের পাইপটাকে কেড়ে নেওয়ার জন্য, অর্থাৎ এনজাইমটাকে ইনহিবিট করে দেওয়ার জন্য, সেই বন্ধুটার নাম আমি কি দিলাম, সেই বন্ধুটার নাম দিলাম পটাশিয়াম ক্লাভুলানেট। অর্থাৎ আমি যখন একা তোমার সাথে লড়তে পারছি না, আমি আমার বন্ধুকে নিয়ে তোমার সাথে লড়ছি, আমার সেই বন্ধুটা হচ্ছে পটাশিয়াম ক্লাভুলানেট। আমি বোঝাতে পারলাম? তাহলে আবার যদি আমি অ্যান্টিবায়োটিকে ফিরে যাই, অ্যামক্সিসিলিনে ফিরে যাই, আমি কি বললাম, অ্যামক্সিসিলিন খুব ভালো অ্যান্টিবায়োটিক, এরা কি করে, ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। কিন্তু কিছু ব্যাকটেরিয়া আছে যারা এক ধরনের এনজাইম তৈরি করে, যে এনজাইমগুলোকে বলা হয় বিটা ল্যাকটামেজ এনজাইম। এই বিটা ল্যাকটামেজ এনজাইমের কাজ কি, ওরা করবে কি, ওরা অ্যামক্সিসিলিনটাকে নষ্ট করে দিতে চাইবে। কি করে নষ্ট করবে, অ্যামক্সিসিলিনের মলিকিউলার স্ট্রাকচারের মধ্যে যে বিটা ল্যাকটাম রিংটা আছে, ওই এনজাইমগুলো কি করবে, এই বিটা ল্যাকটাম রিংটাকে নষ্ট করে দেবে, তাকে হাইড্রোলাইসিস করে দেবে। আর যেই মুহূর্তে বিটা ল্যাকটাম রিংটা নষ্ট হয়ে গেল, অ্যামক্সিসিলিন তার কার্যক্ষমতা হারিয়ে ফেলল। তো এটা তো হতে দেওয়া যায় না, সেই জন্য অ্যামক্সিসিলিনের সঙ্গে পটাশিয়াম ক্লাভুলানেট অ্যাড করা হলো। পটাশিয়াম ক্লাভুলানেটের কোনো রোল নেই ব্যাকটেরিয়াকে নষ্ট করার, কিন্তু পটাশিয়াম ক্লাভুলানেট যেটা করতে পারে, পটাশিয়াম ক্লাভুলানেট বিটা ল্যাকটামেজ এনজাইমটাকে ইনহিবিট করতে পারে। আর যেই মুহূর্তে বিটা ল্যাকটামেজ এনজাইম ইনহিবিটেড হয়ে গেল, তাহলে কি হবে, বিটা ল্যাকটামেজ এনজাইমগুলো আর অ্যামক্সিসিলিনের মলিকুলার স্ট্রাকচারের মধ্যে থাকা বিটা ল্যাকটাম রিংটাকে নষ্ট করতে পারবে না, তাই অ্যামক্সিসিলিনটাও নষ্ট হলো না। আর অ্যামক্সিসিলিন তার পূর্ণ ক্ষমতা দিয়ে ব্যাকটেরিয়াগুলোর সাথে লড়াই করলো এবং ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেললো। তাই অ্যামক্সিসিলিন হচ্ছে ব্যাকটেরিসাইডাল। আমরা বুঝতে পারলাম তো কেন অ্যামক্সিসিলিনের সঙ্গে পটাশিয়াম ক্লাভুলানেট অ্যাড করা হয়। তাহলে এফিকেসি আমি যদি দেখি, তাহলে কার এফিকেসি আমরা ভালো দেখবো, প্লেন অ্যামক্সিসিলিনের এফিকেসি ভালো দেখবো, না অ্যামক্সিসিলিনের সঙ্গে পটাশিয়াম ক্লাভুলানেট অ্যাড করা, যাদেরকে আমরা কো অ্যামক্সিক্লাভ বলি, অ্যামক্সিসিলিনের সঙ্গে পটাশিয়াম ক্লাভুলানেট যখন অ্যাড করা হয়, সেই প্রিপারেশনগুলোকে আমরা কি বলি, কো অ্যামক্সিক্লাভ, অর্থাৎ অ্যামক্সিসিলিন উইথ পটাশিয়াম ক্লাভুলানেট কম্বিনেশন। তাহলে কোনটার এফিকেসি ভালো দেখবো, প্লেন অ্যামক্সিসিলিনের এফিকেসি ভালো দেখবো, না কো অ্যামক্সিক্লাভের এফিকেসি ভালো দেখবো? ডেফিনেটলি আমরা কো অ্যামক্সিক্লাভের এফিকেসি ভালো দেখবো। এটাই হচ্ছে কারণ যে কেন অ্যামক্সিসিলিনের সঙ্গে পটাশিয়াম ক্লাভুলানেট ইউজ করা হয়। এবার এই অ্যামক্সিসিলিনের সঙ্গে পটাশিয়াম ক্লাভুলানেট কোন কোন ইন্ডিকেশনে ব্যবহার করা হয়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, পোস্ট সার্জিক্যাল ইনফেকশন, বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন এবং আনকমপ্লিকেটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। দেখো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য অনেক অ্যান্টিবায়োটিক ভালো ভালো আছে, আমরা ফ্লোরোকুইনোলানের দিকে যেতে পারি। অ্যামক্সিসিলিন অত বেশি ইউজ না হলেও কিছু ক্ষেত্রে ইউজ হয়। মেনলি কোথায় ইউজ হয়, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সেটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন হতে পারে, পোস্ট সার্জিক্যাল ইনফেকশন হতে পারে। সো আমরা কিন্তু অ্যামক্সিসিলিন উইথ পটাশিয়াম ক্লাভুলানেট নিয়ে মোটামুটি আমরা বুঝে গেলাম, তাই তো? আর খাওয়ার নিয়ম কি, অ্যাট দ্য স্টার্ট অফ আ মিল, অ্যাট দ্য স্টার্ট অফ আ মিল। সো হোপ আই ক্যান মেক মাইসেলফ ক্লিয়ার টু অল অফ ইউ।